नमस्कार आमार भुड़ीभोज चैनेले सकल के स्वागत जानाई। वेलकम टू माई चैनल भुड़ीभोज। आमी आज के बनाबो आलू दिए चिकेनेर लाल झोल। तार जोन्नो प्रथमे आलूटाके एकटु नून आर हलुद गुड़ो दिए लाल करे एकटु भेजे तुले रखते हबे एकटा थालाय। नून आर हलुद मिशिए निये एकटु लाल करे भेजे निएछि, भेजे तुले रेखेछि। एबार कड़ाइते जेटुकु तेल आछे तार मध्ये दिए देब चिकेन। एखाने 1 केजी चिकेन रयेछे, चिकेनटाके हालका फ्राई करे नेब। हल्का फ्राई करे निले किन्तु चिकेन अनेक तारातारी सफ्ट होबे खेते आर भालो लागबे। आर एर मध्ये बेश किछु मसला आमी भाजार समय एड करे निच्छि। एर मध्ये दिए देब नून, नूनटा अवश्यई दिते होबे। नूनटा निये एकटु मिशिए नेड়েচেড়ে নেবার পরে এর মধ্যে মশলাগুলো অ্যাড করব। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়ো দিলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে। দিয়ে দিলাম একটু জিরের গুঁড়ো ছোট চামচের 1 চামচ। আর দিয়ে দেব লঙ্কা গুঁড়ো। এই সমস্ত মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে চিকেনটাকে 4-5 মিনিট মতন ভেজে নেব, হালকা ফ্রাই করে নেব। ফ্রাই করা হয়ে গেছে, এবার আমি এটাকে অন্য একটা থালায় তুলে নিচ্ছি। তোলা হয়ে গেলে এবার যেটুকু রয়েছে মশলার মধ্যে, মশলা শুদ্ধ যেটুকু তেল বা চিকেনের থেকে যেটুকু জুস বেরিয়েছে সেটা রয়েছে, তার মধ্যেই 2টো তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ দিয়ে একটু হালকা ফ্রাই করে নেব। করার পরে এবার এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচানো আর টমেটো কুচানো। এখানে আমি 5টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজটা ভাজার সময় একটু চিনি দিয়ে দিলাম। এতে করে কিন্তু চিকেনের ঝোলের কালারটাও ভালো হয় এবং খেতেও ভালো হবে। অল্প সামান্য একটু চিনি দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা। একটা বড় সাইজের গোটা রসুন নিয়েছি, 1 ইঞ্চি আদা নিয়েছি, 7-8টা ঝাল কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। মিক্সির বাটি ধোয়া একটু জল দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। ঝালটা যে যার পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন, তবে চিকেনে কিন্তু একটু ঝাল ঝাল না হলে খেতে ভালো লাগে না। এর মধ্যে দিয়ে দেব একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, কালারের জন্য দিয়ে দেব জিরে গুঁড়ো 1 টিস্পুন, আর হলুদ গুঁড়ো দিয়ে দেব 1 টিস্পুন। দিয়ে ভালো করে মশলাগুলো মিশিয়ে আরও একটু কষিয়ে নেব। মশলাটা যখন অনেকটা কষানো হয়ে আসবে তখন আমি এর মধ্যে একটু টমেটো কেচাপ দিয়ে দিলাম। দেওয়ার পরে আরও একটু কষিয়ে নেব মশলাটা, একটু ঘন ঘন নেড়েচেড়ে নিয়ে কষিয়ে নেব যাতে মশলাটা পুড়ে না যায়, এক জায়গায় লেগে না যায়। এবার আমি হালকা ফ্রাই করে রাখা চিকেনগুলো দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে মশলার সাথে মিশিয়ে কষিয়ে নিতে হবে। দেখুন ভালো করে কিন্তু কষিয়ে নিয়েছি, মশলাটা শুকনো শুকনো হয়ে এসেছে। চিকেনের এই রেসিপিটা আপনারা সাদা ভাত, ফ্রাইড রাইস, রুটি, পরোটা এগুলোর সাথে খেতে পারবেন, ভীষণ ভালো লাগবে। অবশ্যই এইভাবে একবার ট্রাই করে দেখবেন, চিকেনের লাল ঝোল ভীষণই ভালো হয়। আর রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। ভালো করে চিকেনটা কষানো হয়ে গেলে অল্প একটু প্রথমে জল দিয়ে দিলাম। আরও একটু জলের মধ্যে অ্যাড করছি, যে যে পরিমাণের ঝোল খাবেন সেই অনুযায়ী জলটা ব্যবহার করতে হবে। মাখা মাখা খেলে কিন্তু আরও একটু কম জলের ব্যবহার করতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো। আলুগুলো দিয়ে এবার চিকেন আর আলু ভালো করে সেদ্ধ করে নিতে হবে। ঢাকা দিয়ে আমি এটা 15-20 মিনিট মতো সেদ্ধ করে নেব। আর শেষে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়োটা মিশিয়ে নেব। এখানেও এলাচ, দারচিনি আর লবঙ্গর গুঁড়ো রয়েছে। আলু দেখুন সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, চিকেনও কিন্তু ভালো করে সেদ্ধ হয়ে গেছে। খুন্তি দিয়ে সহজে এটা কিন্তু কাটা হয়ে যাচ্ছে, তার মানে ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার নাবানোর আগে অবশ্যই এর নুনটা একটু, নুন ঝাল এগুলো একটু চেখে নিতে হবে। আর নামানোর জাস্ট আগে আমি 2টো চেরা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিচ্ছি। একটা কাঁচা লঙ্কার ফ্লেভারও ঝোলে থাকলে কিন্তু ভীষণ ভালো হবে। এটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে, এবার আমি সার্ভ করে দেবো। রেসিপিটা দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ।